প্রিয় দর্শক বন্দর স্টিল লেট এডিশনে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান আজ আলোচনার বিষয় রাজনীতিতে বাগযুদ্ধ দর্শক আজ আলোচনার জন্য আমার সঙ্গে এই আছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান মনির বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এবং জাতীয় পার্টির নেতা ইকবাল হোসেন রাজু আপনাদের তিনজনকেই আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি আলোচনার শুরুতে আমি ইকবাল হোসেন রাজু আপনার কাছে যেতে চাই আমরা দেখলাম যে রাজনীতির যে মাঠ সেটি গরম করে রাখছে বেসিক্যালি করোনা করোনার সময় দুই দলের কথোপকথন বাকযুদ্ধে অনেকটা সরগরম রাজনীতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে গণতন্ত্র বিকাশে বিএনপির রাজনীতি একটি বড় বাধা আসলে এটি কি শুধুমাত্র বলার জন্যই বলে নাকি গণতন্ত্র বিকাশে সহায়ক ভূমিকা পালন করার তেমন রাজনীতি আমাদের আছে আসসালাম আলাইকুম লেট এডিশনে আজকের এসিটিভিতে উপস্থিত উপস্থিত অতিথিবৃন্দ এবং শ্রোতাবিন্দু যে কথা অবস্থান করা হয়েছে রাজনীতি বাঘযুদ্ধ রাজনীতি বরাবরই বাঘযুদ্ধ কেন্দ্রিক করা রাজনীতি নয় সেই সুদূর পাকিস্তান থেকে অদ্যবধি যা চলে আসছে সেটা বাক আছে আজকে যেটা ওবাদাল কাদের ভাই যে কথা বলছেন যে রাজনীতিতে বিএনপি গণতন্ত্র বিকাশ গণতন্ত্র বিকাশে বিএনপি বাধা শুরু আর বিশেষ করে লক্ষণ বিষয় হচ্ছে যে আমরা পার্লামেন্টে জাতীয় বাড়ির বিরোধী দল কিন্তু বাহিরে অবস্থান করছে বিএনপি বৃহত্তর আকারে যেটা আমরা সবাই মনে মনে করি তো সেই বৃহত্তর আকার থাকার ক্ষেত্রে বিএনপিকে বিএনপিকে আরও সক্রিয় করার ব্যাপারে কাদের বাই বরাবরই তাদেরকে বুস্ট করে থাকেন এবং তাদেরকে হাতে কার্ড দিতে চান সেই কার্ডটা বিএনপি নিতে নিতে গিয়েও নিতে নিতে পারছেন আর বিশেষ করে একটি শক্তিশালী বিদ্যুৎ থাকা দরকার সেক্ষেত্রে বিএনপির যে সহক্ষমতা দরকার যদি শক্তিশালী বিদ্যুৎ থাকে তাহলে পার্লামেন্টে এবং দেশ পরিচালনায় বিএনপি আওয়ামী লীগ একটি শক্তি ভূমিকা রাখ করতে পারে যে সেই ক্ষেত্রে আবার আপনি প্রশ্ন করতে জাতিগুলোকে বলতে পারেন আপনারা তো পার্লামেন্ট বিরুদ্ধে অবস্থান করছেন হ্যাঁ নির্বাচনগতকালে আমরা মহাযুগরাতে নির্বাচন করেছিলাম যেহেতু বিএনপি সংঘর্ষ অর্জন করতে পারে নাই সেটা আওয়ামী বিত তো অপরাপর যারা চোদ্দ দলের জাতিগুলো যারা তাদেরকে বিরোধী ফ্রন্টে বসিয়েছে সুতরাং আমরা পার্লামেন্ট বিরোধী দল কিন্তু আমিও বিশ্বাস করি বাংলাদেশ রাজনীতিতে বিএনপি একটি বড় ফ্যাক্টর সেই ফ্যাক্টর হিসাবে বিএনপি মাঠে যেভাবে কাজ করা দরকার সেই ক্ষেত্রে আরও গতিশীল করার জন্য কাদের ব্যয় ভোট দিতে চাচ্ছেন কিন্তু সেটা নিতে পারছেন না এখানে সামাজিক জীবনে এই যে আজকে মনে করেন বাংলাদেশের করোনাকালীন সময়ে অনেক সমস্যা ছিল সেই সমস্যাগুলো যেভাবে মাঠে নিয়ে আসার কথা ছিল আজকে যে বাজেটটা বাংলাদেশ সরকার দিয়েছে সেটা জনজীবন এবং সেটা করোনাকালীন জনবান্ধব ঐতিহাসিক ঘাটতি একটি বাজেট এই যে ঘাটতি বাজেটের বিষয়ে অনেকগুলো ঘাটতি রয়েছে সেই বিষয়গুলো তো আমরা আমরা বিদল থেকে আশা করেছিলাম কাদের বাই ফ্লোর দিতে চাচ্ছেন আমাদের মির্জা ফুক আলমগীর সাহেব বিএনপি একজন সজ্জন একজন ভদ্রলোক ব্যক্তি উনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের আমাদের ভাই ছিলেন তাকে বরাবর আমরা সেই সেভাবে জানি উনি এসে এস এবার সাহেব যখন যে বিজয় রামার সাহেবের উপমন্ত্রী ছিলেন তার সাথে উনি কাজ করেছেন উনি তখন শিক্ষক ছিলেন এবং তার ব্যক্তিগত সহকারী হিসাবে একান্ত সুযোগে কাজ করেছেন একজন সজ্জন ব্যক্তি তখন তখন চিনি কিন্তু একান্ত ব্যক্তি হলে লাভ হবে কি উনি ভদ্রলোক মানুষ কিন্তু রাজনীতির মাঠে যেভাবে প্লে করা উচিত বিএনপি রাজনীতিরা সেই মহাশয় হিসাবে সে প্লে করতে পারছি না সেটির অবস্থা বিরাজ করছে সেই বিষয়টি আমাদের আপনি বলতে চাচ্ছেন যেটি বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক নেতাদের যে দায়িত্বশীলতা থাকা উচিত বা যে দায়িত্ববান হওয়া উচিত যে করা উচিত সেইখানে কোনো দুর্বলতা আছে বা ঘাটতি আছে হ্যাঁ সেক্ষেত্রে বাজেটে এই এই যে বাজেটের এই এই যে বাজেট স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে বাজেট দিয়েছে এবং এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন সাংবাদিক যে গ্রেপ্তার হলো গ্রেপ্তার হওয়ার পর তার পক্ষে যে অবস্থান যে নেওয়া উচিত কিন্তু কমিটি কে করলেন অতিরিক্ত সচিব করলেন তার ব্যাপারে তার ব্যাপারে আজকে বিদুল থেকে ইভেন আমাদের দল থেকেও কেউ সঠিকভাবে সেই কথা বলছে না আজকে মনে করেন এই যে আমলারা আমলারা সেই ব্রিটিশ আমল থেকেই সরকারকে পড়াশোনার সুযোগ দেওয়ার জন্য শুধু আজকে নয় সেই মুঘল আমল বললেন শ্যামল বলেন শুধু রাজাকে সাহায্য করার যার পরিষদ থাকে এটাই তো বিরুত্তর আজকে আমলা পরিষদ তাদের কাজটা কী যখন রাজনীতিবিদরা তাদের নেতৃত্ব কর্তৃত্ব তাদের উপর ঘাড়ে চাপিয়ে দেয় এবং বুঝতে পারে না তখনই আমরা কাজে চড়ে বসে নাইনটি সিক্সে বঙ্গবন্ধু কোনো শেখ হাসিনা যখন ক্ষমতা আসেন আসার পর সেই সময়টা যে সফল বা ছাড়ে ছিলেন একইভাবে বিএনপি নাইনটি ওয়ানে যে সেভাবে চলেছিল সেইটা কিন্তু দুইটা সাল আওয়ামী একটি ভালো পিওর পাঁচ বছর এবং আমলি পিওর তারপর যে অবস্থা আজকাল তো আমরা বলেই বেড়ান আমরা আছি বলে আপনারা আছেন এটিকে আসল ঠিক আর বিশেষ করে আমরা ডাকা যে ছাত্র জীবনে আমি আমি যখন প্রথম আসি তখন ডাকসুতে ওবাদিল কাদের সাহেব কাদের রবিল ভাইয়ের প্যানেল রবিল সাহেব রবিল ভাই এখন আমাদের ব্রাউন বেড়াতে এমপি হয়েছেন আর ডাকসুতে ছিল তখন মান্না আক্তার সেটা আমাদের সমর্থন করেছে হল আমরা আমরা ছিলাম সেদিন যারা বিএনপিতে ছিলেন এবং তারপর যারা বিএনপি করেছেন অনেককে চিনি আজকে যারা অনেকে জয়া বাংলা বলে মুখের থুতু ফেলে জয়া বাংলা যা বলেন তার চেয়ে বেশি তারা আমলার বেশি বলেন তারা কারা তাদেরকে কোনোদিন তো আমি ছাত্র নিন এবং ছাত্রলীগ স্লোগান দেখি নিন এই ব্যক্তিগুলো এই সরকার সবচেয়ে ক্ষতিকর বিষয় ইকবুল রাজু আপনার কাছে আবার আসবো আমি শহীদুল ইসলাম বাবু ইকবুল হোসেন রাজু যেটি বললেন যে আসলে এখন রাজনীতি আর রাজনীতির মধ্যে নেই বা রাজনীতি যে আচরণ হওয়া উচিত সেটা নেই যেটি বললেন যে আমরা অনেক দুর্ভাগ্যজনক যাই আপনাকে ধন্যবাদ আমাদের দুই সহ আছেন এবং আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই হ্যাঁ উনি যেটা বলেছেন আসলে রাজনীতির প্র্যাকটিস এখন আর নেই সত্যিকার অর্থেই নেই আগে থেকেই কম ছিল ওয়ান ইলেভেনের পর থেকে বিরাজনীকর বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেই প্রক্রিয়া এখনও চলছে কিন্তু এবং এখানে রাজনীতি এবং দেশ যেটাই বলেন রাজনীতিবিদরা এখন আর চালায় না নিয়ন্ত্রণও করে না আজকাল আজকাল আধিপত্যবাদী শক্তিও যেমন এদেরকে নিয়ন্ত্রণ করে এবং দেশের মধ্যে তাদের যারা দোসর এবং বিশেষ করে আমলাতন্ত্র তারাই মূলত আপনি আপনি আমি যদি ক্যাটাগিরিকেলি বলি আপনি দেখেন আওয়ামী লীগের মধ্যেও যারা রাজনীতিবিদ ছিলেন কিছু কিছু তোফাইল আহমেদ সাহেব বলেন আমির হোসেন আম্বু সাহেব বলেন আব্দুর রাজাক সাহেব তো অন্তর্জ্বালা নিয়ে মৃত্যুবরণই করে গেছেন আরও যারা ছিলেন দেখেন তাদের কি অবস্থা আপনি দেখেন ওনাদের রাজনীতিতে কোনো কন্ট্রিবিউশন আপনি দেখেন বা তাদের কোনো দৃশ্যমান কোনো বিষয় সম্পৃক্ততা আপনি দেখেন বা সরকারের ভূমিকা রাখবার কোনো সুযোগ আপনি দেখেন প্রকার আমি যদি বলি সরকারের একজন শীর্ষ আমরা যদি বলেন তিনি প্রধানমন্ত্রীর সাথে শেয়ার করতে পারেন প্রতিনিয়তই করতে পারেন ওনারা কতটুকু করতে পারেন আপনিও বুঝেন আমিও বুঝি সেই বিষয় নিয়ে আমি ডিটেলস বলব না সেই জন্যে আসলে রাজনীতিবি রাজনীতি চলছে এখন অসত্য মিথ্যা নীতিহীনতা ক্ষমতার দম্প দর্প এগুলো নেই সেই জন্যে আমরা দেখি নিউজ দেখি যে রাজনীতিবিদদের বাড়িও যেমন আছে বেগম পাড়ায় একাধিক বেগম পাড়ায় কেনাকারায় সেখানে আমলাদের বাড়িও আছে সরকারি আমলা এরা যতটা সরকারি আমলা না ততটা এরা স্তুতি দোষামদি এবং রাজনীতি নিয়ন্ত্রণেই তারা ব্যস্ত সম্পদ লুণ্ঠনেই তারা ব্যস্ত এই যখন অবস্থা তখন আমাকে আমাদেরকে বলতে হয় যে না এই অবস্থা একটা দেশ জাতির জন্য দিনই কল্যাণ করবো রাজনীতি থাকতে হয় একটা দেশের নেতৃত্ব এ মূলত আসলে এর যে বিষয়টা এটা হয়েছে একটা গণতন্ত্রহীন পরিবেশের কারণে জবাবদিহিতা হীনতার কারণে আপনি যদি দিনের বেলার ভোট রাতে করে ফেলেন তাহলে মানুষের কাছে যদি বিএনপিকে দোষারোপ করলেন বিএনপিকে আপনি কি কারণে দোষারোপ করবেন আপনি যে সাংবাদিকতা কারণ আপনারও দায় আছে আপনি এখন বলে বলবেন যে তোমার বাড়িতে ডাকাতি হলো তুমি কেন বন্দুক নিয়ে বসে গুলি করলে না এটা তোমার দোষ ডাকাতি যে করলো কৌশলে করেছে দক্ষতার সাথে করেছে শক্তি প্রয়োগ করে করেছে ও ভ্রাবো ও ধন্যবাদ এটা যদি বলেন তাহলে আর কিছু বলবার নাই এখন আপনি আপনার আমি বিএনপিকে আপনি দুঃস্বাদ বিএনপি লড়াই করছে কত মানুষ বিএনপি একটা রাজনৈতিক দল চোদ্দ বছর যাবৎ ফাইট করছে একটা অপশক্তির সাথে এই চোদ্দ বছরে আপনি বলেন এই দলের শীর্ষ নেত্রী জেলে এখন পর্যন্ত অপশক্তি হচ্ছে এখানে আসলে আমরা যদি আরো একটু খোলামেলা বলতে চাই শুধুমাত্র আওয়ামী লীগের সাথে আমরা ফাইট করছি বিষয়টা এরকম না তাই আমাদের আঞ্চলিক যে আধিপত্যবাদে একটা শক্তি সেই শক্তি তারা যেভাবে পরিচালনা করছে ওনাদেরকে ওটা সেভাবে পরিচালিত হচ্ছে এবং যুদ্ধটা শুধু এই আওয়ামী লীগ বা এই সরকারের সাথে না পেছনের শক্তির সাথে আসলে মূলত আমাদেরকে যুদ্ধ করছে করতে হচ্ছে এবং এই চোদ্দ বছর দেখেন বারবার আপনি যে বলেন যে বিএনপি দোষ বিএনপি আওয়ামী লীগ তো বলে বিএনপি নাই বিএনপি শেষ বিএনপি নিশ্চিহ্ন হয়ে গেছে এই চোদ্দ বছর যাবৎ বলতেছে আবার কয় যে বিএনপি প্রধান পাতা বিএনপি এই এইটা সমস্যা এই এই যে যে সবিরোধী বক্তব্য এটা এখন আসলে মানুষ গ্রহণ করে না এবং এবং এদেশে এখন পর্যন্ত এই চোদ্দ বছর একটা দলের প্রধান নেত্রীকে কারাগারে আটক রাখা হয়েছে কার্যত তার দ্বিতীয় প্রধান তিনি বছর দেশের বাইরে অবস্থান করছেন তারপরে মহাসচিব যিনি একাধিকবার অসংখ্য মামলা নিয়ে যিনি একটা সজ্জন মানুষ হিসেবে দেশের মানুষের কাছে পরিচিত ময়লার গাড়ি মামলা অসংখ্য মামলা নিয়ে তাকে বারবার কারাগারে যেতে হয়েছে আওয়ামী লীগের মহাসচিব সেক্রেটারি জেনারেল যিনি আব্দুল একবারও যান নাই কিন্তু প্রধানমন্ত্রীও জান নাই বিএনপি সরকারের আমলে তো যাক এবং এক লক্ষের উপরে প্রায় দেড় লক্ষ ছ লক্ষ মামলা ৩৫ লক্ষ আসামি কত মানুষ গুম হয়ে গেছে আজকেও সেদিনও দেখলাম যে শুধুমাত্র একজন নির্বিবোধী মানুষ আবু তোহা নামে একজন আলেম যিনি বয়ান করতেন যার বয়ানের মধ্যে কোনো বিতর্ক নাই ডিবেট নাই করোনা হাদিসের ভিত্তিতে তিনিও আজকে নিখোঁজ আজকে দেখলাম অ্যামনিস্ট ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে কারো কাছে কোনো জবাব নাই তিনি তার গাড়ি সহ চালক সহ তিনজন সহ নিখোঁজ এটি নিয়ে কথা বলা যাবে না কথা বললে আবার ডিজিটাল মামলা আছে কত কী আছে আর কাদের সাহেবের কথা যিনি বললেন উনি তো নিজের ঘরে আটকায় রাখছেন বিগত দেড় বছর হলো একেবারে নিঃশিদ্ধ নিরাপত্তার মধ্যে আসেন ওখানে বসে বসে মাঝে মাঝে ডায়লগ দেন আবার ওনার ভাইও দেন দেখলাম কালকেই দেখলাম তার ভাই বলছেন যে আমার ভাই মিথ্যা অসত্যের রাজনীতি করে প্রতারণার রাজনীতি করে

আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা আপনার আলোচনার বিষয়ে রাজনীতিতে বাঘযুদ্ধ জনাব ইকবাল হোসেন রাজু তার কথায় বলেছেন যে রাজনীতিতে বাঘযুদ্ধ এটা পলিটিক্সের একটি অঙ্গ বা সৌন্দর্য কারণ রাজনীতিতে কথা বা তর্কের মধ্যে থেকে আপনার সঠিক জিনিসটা বের হয়ে আসে আপনার যদি কথাই না থাকে আজকের বাংলাদেশের রাজনীতিতে ময়দানের রাজনীতিতে বিএনপি নামক রাজনৈতিক দল না থাকতে পারলেও তাদের সেই রকমের জনসমর্থন জনসমর্থনহীন হয়ে যাওয়ার কারণে আজকে কিন্তু তারা যুদ্ধে লিপ্ত হচ্ছে প্রতিনিয়ত আমার ভাই আজকে এখানে আমার সাথে আছে কালকে আবার অন্য চ্যানেলে থাকবে তার মানে বাঘযুদ্ধের মধ্য থেকে যে সত্য অসত্য নির্মোহ সত্য কোনটা সেটা বের হয়ে আসে দেখুন জনাব ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে কথা বলেছেন কোন কনটেক্সটে এই কথাটা বলছে সেটা আমাকে বিচার বিশ্লেষণ করতে হবে যে গণতন্ত্র বিকাশে বিএনপি বড় বাধা আমার ভাই বলছেন রাজনীতিতে সত্য মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে রাজনীতি কে বলল সুদ ইসলাম বাবুল বলল এখন এই দুটো কথাকেই নিয়ে যদি আপনি বিচার বা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন রাজনীতি সত্য অসত্য বের হয়ে আসবে ওবায়দুল কাদের সাহেব কেন কোন কনটেক্সটের কোন বিবেচনায় বলেছে রাজনীতিতে গণতন্ত্রের বিকাশে বিএনপি বড় বাধা সেটা যদি আপনি দেখতে পারেন আমার ভাই যেটা বলছেন যে রাজনীতিতে সত্য অসত্যের মধ্য থেকে চলছে সেটা জ্বলন্ত উদাহরণ আমার ভাই যে দলটা করে সেই দলের প্রধান যিনি উনি বললেন যে চোদ্দ বছর ধরে কার্যত জেলে আছেন ওনার সাবেক প্রধানমন্ত্রী দেশের এবং সাবেক বিরোধী দলের নেত্রী বড় একটি রাজনৈতিক দল ওনারা প্রায়শই বলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল অসত্যের তথ্যের মধ্য দিয়ে অসত্য মিথ্যার মধ্য থেকে ওনার ব্যক্তি বেগম খালেদা জিয়ার বেড়ে ওঠা কারণ একজন মানুষ আপনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন আপনি একটা মানুষের ছয়টা তার জন্মদিন হতে পারে এবং গতকালকে আমরা দেখলাম হাইকোর্টে রিট হলো বিএনপির একজন বড় নেতা এবং পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক কত মানে অসত্য তথ্য মিডিয়ার সামনে দিল এবং ভুলভাবে ব্যাখ্যাটা দাঁড় করালো কিভাবে বলল বলল যে একজন মানুষের জন্ম পনেরোই আগস্ট হতে পারে অবশ্যই হতে পারে আপনার সন্তানের হতে পারে মিস্টার বাবুলের হতে পারে মিস্টার রাজুর হতে পারে আমার হতে পারে আমার সন্তানের জন্ম হতেই পারে তো আমার প্রস্তুত হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তার বিয়ার সনদের সময় তার জন্ম তারিখ ছিল নয় আগস্ট তার ম্যাট্রিক যখন পরীক্ষা দেশে ম্যাট্রিক পরীক্ষার সময় নয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ বিবাহ সনদ পাঁচই সেপ্টেম্বর আঠেরো উনিশশো পঁয়তাল্লিশ পাসপোর্ট উনিশশো আগস্ট উনিশশো আবার পনেরোই আগস্ট দাবি করলেন উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত হওয়ার পর যে গেজেট নোটিশ দিয়েছে সেই জায়গাটা হঠাৎ করে দেখলাম বাংলাদেশের মানুষ জানল বেগম খালেদা জিয়া পনেরোই আগস্ট এবং আমার ভাইরা এই আমাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর যে চত্বর থেকে আমি আপনি ইকবাল হোসেন রাজু বা আসহীদুল ইসলাম বাবুলের বেড়ে ওঠা সেই চত্বরে এই মিথ্যে অসত্য তত্ত্ব এই যে রাজনীতির প্রতি হিংসাপোরণ পরশ্রী কাতরতা আপনার বাবার আমার বাবার মৃত্যুর দিন আপনার প্রতিবেশী মানুষ মিষ্টি বিতরণ করবে মিথ্যা জন্মদিন পালন করবে কেক কাটবে মিষ্টি বিতরণ করবেন এই যে অসত্য তথ্যের মধ্যে থেকে কে বেড়ে উঠল আপনি যদি এই রকমের অসত্য তথ্যের মধ্যে থেকে একজন ব্যক্তি তাকে কেন্দ্র করে যদি আপনি রাজনীতি করতে চান সেই রাজনীতি দিনের শেষে মাটি টিকবে না এবং সেটা আজকে হচ্ছে বাংলাদেশের রাজনীতি সবচেয়ে বড় সংকট এটা বা রাজু ভাই বলতে পারেন নাই বোনার বলার কথা না এই জায়গাটা দাঁড়িয়ে সবচেয়ে বড় সংকট যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জন্মদিন পালন বা এটি আসলে রাজনীতির কোনো ইস্যু হতে পারে কেন হতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে যে কোনো দেশের যে কোন কনটেক্সটে একজন পলিটিশিয়ান হলো সবচেয়ে বড় সেলিব্রিটি আপনি যদি বলে থাকেন কোনো মেগা স্টার বা কোনো ফিল্মি দুনিয়ার নায়িকা বা নায়ক সেলিব্রিটি এটা ঠিক নয় একজন রাজনৈতিক নেতা একজন আদর্শিক একজন দার্শনিক নেতা ওই দেশের সবচেয়ে বড়ো সেলিব্রিটি সে সবচেয়ে বড় রোল মডেল সে একজন রোল মডেল যদি দেশের প্রধানমন্ত্রী থাকেন বিরোধী দলের নেত্রী থাকে সে যখন অসত্য তথ্যের মধ্যে থেকে জাতিকে বিভ্রান্ত করে পরবর্তী প্রজন্মকে বিভ্রান্ত করে তার মধ্যে থেকে আমার আগামী দিনের যে প্রজন্ম বেড়ে উঠবে সেও তো এরকমই মিথ্যে অসত্য তথ্যের মধ্যে থেকে বেড়ে উঠবে অর্থাৎ আপনি যদি মনে করেন একজন শচীন তেন্ডুলকার একজন ম্যারাডোনা একজন নীরন মেসির চেয়ে আপনার গোটা দুনিয়ায় একজন জর্জ ওয়াশিংটন একজন বঙ্গবন্ধু একজন মহাত্মা গান্ধী এটা যুগের পর যুগ হাজার বছর ধরে তারা মানুষের সাথে টিকে থাকে এটা সবচেয়ে বড় সেলিব্রিটি একটা পলিটিশিয়ান তাই সে কারণে আমি বিরতি পর আবার আসব আমি আচ্ছা জি দর্শক বন্ডরেস রিলেটেড এডিশনে নিচে একটা বিরতি ফিরব শিগগিরই সঙ্গেই থাকুন দেখছেন এসে টিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায় ইকবাল হোসেন রাজু যেটি মনির জামান মনির বললেন যে রাজনীতিতে আসলে জন্মদিন পালন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জন্মদিন পালন এটা আসলে কোনো ইস্যু হতে পারে না কিন্তু আমরা দেখলাম সেটি নিয়েই বেশ আলোচনা সরব এবং এই বিতর্ক কিন্তু বেশ আগে থেকেই চলে আসছে যে বিতর্ক কথা বলা হচ্ছে আমি একটু যদি পিছনে চলে যাই আমি ঢাকা বিষয় জীবনে যেদিন প্রথম ক্লাস শুরু করে সেদিন প্রেসিডেন্ট জিয়া রহমান ঢাকা বিষয়ে এসেছিলেন সেদিন যা ছাত্ররা সেদিন সব ছাত্ররাই জিয়াউর রহমান গীত পাঠানোর থ্রু করে বরণ করেছিলেন এবং সেই জিয়াউর রহমান টিসি যখন যান আজকে ডক্টর মোশারফ হোসেন উনি যিনি আজকে বিএনপির একজন ভালো তিনি আমার শিক্ষকও বটে সেদিন আওয়ামী লীগ ঘরনার শিক্ষক সমিতির জয়েন্ট সাইডে ছিলেন ভারতের সাইডে ছিলেন সেদিন তাকে অনেক অনেক বাঘ যুদ্ধে বাঘ বর্ষণ করেছিলেন সেখানে জিয়াউর রহমান তাকে টার্গেট করেছিলেন এবং তাকে নিয়েই প্রথম বিএনপির ছাত্রদল শুরু করেছিলেন আমার জানা মত আমি যে আমার জিয়াউর রহমানের থাকা অবস্থায় এবং পিড় পর্যন্ত কোনো দিন জিয়াউর রহমান জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব সম্পর্কে একটি ভুলও একটি কটাক্ষ কথা কথা বলেননি আজকে বিষয় লক্ষ্য বিষয় হচ্ছে আজকে সবচেয়ে যে এক সময়ে নব্বই পূর্বে একসাথ আন্দোলনে সেরা চোদ্দো দল পাঁচ দল সাত দল সবাই মিলে এক আন্দোলন করলেন একসাথে ক্ষমতা হটানোর জন্য কিন্তু সেদিন আমাদের প্রত্যাশা ছিল সব দল মিলে বঙ্গবন্ধুর কন্যা এবং প্রেসিডেন্ট জিয়া রহমানের স্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী আজকে সাবেক প্রধান তারা একসাথে হয়ে একটি জাতিসরে গঠন করবে তাইলে বাংলাদেশে আজকে রাজনীতি যে একটি চরিত্র স্খলন হয়েছে আমরা কথায় কথা বলি এই রাজনীতি ব্যবসা নির্ভর এই রাজনীতি আমলা নির্ভর সেটা হতে পারত না সেই ব্যর্থতা দায় কিন্তু এই দুইটার দল বড় দল নিতে হবে আজকে মহাজন আমরা অবস্থান করছি আমরা একই সময় একসাথ কোথাও অবস্থায় আমরা চার দল করেছিলাম চার দলের বিভ্রান্তির মধ্যে যখন একসাথ বদল যে এরশাদে সাদে হাওয়া বনে বিভ্রান্তি পড়ে যাবে সুতরাং সেদিন চার দল আমরা ত্যাগ করেছিলাম এবং সেই নির্বাহ মানান বিপর্যয় ছিল তারপর ওয়ান ইলেভেন তারপর দিয়ে আসাল মহাজুশ সরকার এবং বিএনপি আসা এই যে রাজনীতির মল মধ্যে আর যে বাগজ কথা বললেন এই যে বঙ্গবন্ধু শেখ মুজরমা সৃষ্টি সিক্স যখন ছয় দফা দিয়েছিলেন এইটি ছিল পাকিস্তানের বাহিনী পাকিস্তান সরকারের বিরুদ্ধে সবচেয়ে একটি বড় বড় বাঘ বোমা সেই বোমার মধ্য দিয়ে এদেশের মানুষের সব একটি কথা বলেছিলেন সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবা সহ আপর মানুষের নেতা ছিলেন এবং পাশাপাশি মামলা আব্দুল বা বাসানি সেদিন তাকে সেদিন কারাগার থেকে মুক্তি করেছেন সেদিন একটি সম্পৃক্ত ছিল এক দেশে প্রেম ছিল এক একাত্তরের যুদ্ধ ছিল সেই যুদ্ধে প্রেসিডেন্ট জেয়া রহমান ছিলেন সেই নেতৃত্বে যারা জেয়ারামেস প্রেসিডেন্ট বঙ্গশেখ প্রেসিডেন্ট পাকিস্তানের কারাগারে ছিলেন কিন্তু কারাগার থেকেও কিন্তু সে নেতৃত্ব দিয়েছিলেন সেই যে যুদ্ধটা তারপরে অবস্থা আজকে বাংলাদেশ আমরা কোথায় কেন আমরা একসাথে মিলে আন্দোলন করলেন একসাথে মধ্যে একটা থাকতে পারলেন না আজকে আবার সময় এসেছে সব দলগুলো বুদ্ধ হওয়ার জন্য জন্মদিন জন্মদের বিষয়টি বলা হচ্ছে আমি বেগম জিয়া শ্রদ্ধ নেত্রী বর্ণ নেত্রী তার বিষয়টি আমি সে বলতে চেয়ে নাই সুতরাং আমার দেশের যেই নেতা জন্ম না হলে দেশ স্বাধীন হতো না এবং আমরা পেতাম না এবং জেউরামা সাহেব জেয়াউরামা সাহেব সেনাপ্রধান হয়েছেন দেশ স্বাধীন হওয়ার কারণেই আমার নেতা দেশ সেনাপ্রধান হয়ে রাষ্ট্রপতি হয়েছিলেন দ নয় বছর ছিলেন সেই যুদ্ধের কারণেই সে নেতৃত্বকে দিয়ে সুতরাং কিছু বিষয় যে আমার জন্মদিন সেদিন হয়ে থাকে সেই বিছুটা আমরা অবিট করতে পারি সুতরাং আজকে সামনে সময় এসেছে জাতির প্রজনে অনেক বিষয় আমাদের মিটপাট করতে হবে আজকে তার যে ওরম আছে তারা কারণ কোথায় লন্ডন বসে রয়েছে সেখান থেকে রাজনীতি করছেন তাকে এই দেশের মাটিতে ফিরে আসতে হবে কিন্তু আসতে পারছেন না কেন ভুল 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 সব ভুলকে শুদ্ধ নিতে হবে আগামী দিনের ব্যাগ প্রধানমন্ত্রীর পক্ষে হতে জয় আসবে পুতুল আসবেন অথবা অন্য অন্য কেউ আসবেন সুতরাং এই যে নেতৃত্বে সে নেতৃত্বে মনি যাবেন না সৌদি আরব আমি আসব না সেখানে বেঙ্গঞ্জার ছেলে আসবে এবং বঙ্গমন্দর কন্যা আসবে তার সন্তানরা আসবে এশাদেশ পক্ষ পর্যন্ত আমাদের সাথে আর সাথে আসবে এই যে বাস্তব অবস্থাটা সেটা মেনে আমাদের কাজ করতে হবে এই বাস্তব ক্ষেত্রই কারণে আমাদের এক ঐক্যস্থ হবে জাতীয় কষ্ট হবে এবং আমাদের নোংরামিটা ছেড়ে দিতে হবে ইভলুশন রাজু আপনার কাছে আবার আসব আমি সুদুল ইসলাম বাবুল রাজনীতিবিদের জন্মদিন পালন সেটা আসলে কি শুধুমাত্র জন্মদিন কি আমি না আমি ঠিক বুঝি না আসলে হয় কি আমি মনির সাহেবের সাথে অনেকগুলো টক্স করছি তো অনেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভালো কাজ দিয়ে কোনো কিছু মোকাবেলা করতে পারে না আদর্শ দিয়ে মোকাবেলা করতে পারে না নীতি দিয়েও বিএনপিকে মোকাবেলা করতে পারে না আবার বিএনপি বলে যে বিএনপি নাই বিএনপি নাই বিএনপি জনপ্রিয় না বিএনপি শেষ হয়ে গেছে বা যেটা বললাম আমি দেখেন বেগম খালেদা জিয়া শোনেন জন্মদিন কি কোনো জাতীয় রাজনীতির ইস্যু হতে পারে মির্জা আলমগীর যেটা বলেছেন ঠিকই তো বলেছেন কি কারণে ইস্যু হবে আপনার এখানে গণতন্ত্র নাই ভোট নাই দিনের ভোট রাতে করেন যা ইচ্ছা তাই করছেন গণমাধ্যমের স্বাধীনতা হরণ করছেন লুণ্ঠন করছেন টাকা দুর্বৃত্তায়ন করছেন এখানে প্রতিদিন একটা শিশু জন্মগ্রহণ করলে চুরাশি হাজার টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে সেইগুলো নিয়ে আপনি এই কথা বলবেন না আপনি আসেন জন্মদিন নিয়ে আরে ভাই জন্মদিন তো আমাদের দেশে আগের আমলে মানুষ যারা আমরা আমরা তো স্কুলে পড়েছি তারা টেম্পারিং করে দিয়েছে তো এটা কি মহা অবরত অশুদ্ধ হয়ে গেছে এটি পাপ হয়ে গেছে এবং বেগম খালেদা জিয়া তো বিগত কত কত বছর যাবৎ পনেরোই আগস্টের জন্মদিন পালনও করেন না হ্যাঁ এবং মানুষের অনুরোধে বা বাস্তব কারণে যে কারণেই হোক সম্মানের কারণে হোক উনি যেটা বললেন যে জেওয়ার রহমান তো কোনোদিন আমাদের নেতা আসলে আমার মনে আছে রাজনীতিতে সহনশীলতা সম্মান জাতীয় নেতৃবৃন্দকে যদি আপনি সম্মান না দেন প্রতিনিয়ত চরিত্র হনন করার দেখেন জিয়াউর রহমান সম্পর্কে আওয়ামী লীগের পক্ষ থেকে কি ধরনের নোংরা অশ্লীল কথা বলা হয় আপনি বলেন আমরা কি একটা এই টক তো কতবার করেছি কখনো বলেছি শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমাদের জাতীয় নেতা বা প্রধানমন্ত্রী সম্পর্কে বলেছি তার পরিবারের সদস্যদের সম্পর্কে বলেছি আমরা বলি ডান দিয়ে বাম দিয়ে তাদের সম্মানটা তাদের জায়গায় উনার সেটা করেন না ওনাদের এই কালচার কৃষ্টির মধ্যে ওনার নাই আমরা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাজারে গিয়েছি তারেক রহমান আমি গোপালগঞ্জের ইউনিয়ন প্রতিনিধি সভা সেখানে সম্মান তার মাজার জিয়ারত করে এসেছি বেগম খালেদা জয় যখন দেশে এসেছেন তখন তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন তারেক অনেক ঘটনা আছে সন্তানের হয়েছে হয়তো দুর্ঘটনাও ঘটে যেতে পারে সমস্ত কিছু তাই বলে কি আমরা সেই তিমিরেই থাকবো আমরা কি সামনের দিকে যাবো না গোটা পৃথিবী আগাচ্ছে পজিটিভ ইতিবাচক এখানে আপনি গণতন্ত্রের পরিবেশ আছেন এখানে আপনি যাচ্ছে তাই গলাবাজি করছেন নোংরাও অশ্লীল মানে নেতাদের চরিত্র নেতা গ্রহণ করছে যে কারণে বিরাজীকরণের প্রক্রিয়া এসছে যে কারণে আজকে আমলাতন্ত্র এখানে জেকে বসছে যে কারণে এখানে গণতন্ত্র নাই যে যা ইচ্ছে তাই ওরা বলতে পারে করতে পারেন কোনো থাকে না এখন আপনি এগুলো করতে পারবেন এখন দেখেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছে আপনি রহমানের তাকে দেন নিশ্চয়ই বঙ্গবন্ধু এদেশের অবিসংবাদিত নেতা দেখেন আজকে মৌলানা ভাষানির নাম আপনি শুনেন উনি যেটা বললেন যে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে মুক্তির জন্য সারা দেশ তো সে বেরিয়েছেন তার কোনো ভূমিকা অবদান নাই তাজউদ্দিন আহমেদ সাহেবের কোনো ধরনের মুজিবনগর সরকার যেখানে গঠিত হয়েছিল একদিনও জান নাই বঙ্গবন্ধু শেখ শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাননাই এবং সেটাকে স্বীকৃতি দেওয়া হয় না যদি তাজউদ্দিন আবার একটু বড় হয়ে যায় ওরা জিয়াউর রহমানকে কি সম্মান দেবে খালেদা জিয়াকে কি সম্মান দেবে ওনার ভাষা নিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা তাকে সম্মান দিতে জানে না ওরা তাজউদ্দিনকে সম্মান দিতে জানে ওনারা সেক্টর কমান্ডারের সম্মান দিতে জানে না ওনার মুক্তিযুদ্ধে একযোগ কোথায় মুক্তিযোদ্ধা বলা হয় যে মুক্তিযুদ্ধের সংগঠক আছে আওয়ামী লীগে রণাঙ্গনের যোদ্ধা খুঁজে পাবেন না আপনি আমি দৃঢ়ভাবে বলতে পারি যে আওয়ামী লীগের রণাঙ্গনের কোনো যোদ্ধা নাই খুব কম দু একজন থাকতে পারে অসংখ্য যুদ্ধ দেশের আবাল বৃদ্ধ বনিতা যুদ্ধ করেছে ত্যাগ করেছে বিএনপিতে শত শত মুক্তিযোদ্ধা ছিল সেক্টর কমান্ডার ছিল জাতীয় পার্টি তো নাই সেটাও বলবো না আওয়ামী লীগের সবচাইতে কম মুক্তিযোদ্ধা তারা ফিল্ডে যুদ্ধ করেছেন জিয়া রহমান করেছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন রাজনৈতিক নেতৃত্বর কী হয় আপনি বলেন উনি যে যুদ্ধের ঘোষণাটা দিলেন তখন কেউ দিল না সারা বাংলাদেশ বিদ্যুতের মতো গড়ি মানে চমকে উঠলো হ্যাঁ বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করল তারা তখন জিয়াউর রহমান সামরিক বাহিনী থাকা অবস্থায় তার কমান্ডিং অফিসারকে গ্রেপ্তার করা তারপরে সেখানে বীর জনতাকে যদি কে পারে প্রথম ফাঁসি তো জিয়াউর রহমানের রইত অথচ ওনারা জিয়াউর রহমানকে বলে পাকিস্তানের চর জিয়াউর রহমানকে বলে চারশো টাকার মেজর এই যে দীনতা এবং কি রাজনীতির কি বলে এটাকে বলবো মানে অশ্লীল রাজনীতির যে চর্চা এই রাজনীতি আমাদের কোথায় নিয়ে এটা আওয়ামী লীগের জন্য ভালো না আমি বলে দেই দেশের জন্য ভালো না তো বটেই এর তো শেষও আছে দেশের জন্য ভালো না বটে এটা আওয়ামী লীগের জন্য ভালো না হ্যাঁ এবং এই রাজনীতি থেকে আওয়ামী লীগকে বের হইতে হবে তাতে আওয়ামী লীগেরও লাভ দেশেরও লাভ এবং গোটা রাজনীতি সুদর্শন বাবু আপনার কাছে আবার আসবো আমি মনিরুজ্জামান মনির ইতিবাচক রাজনৈতিক ধারা তৈরির যে প্রয়াস আমরা সবাই বলি কিন্তু কাজে তো এগায় না কখনোই ইতিবাচক ইতিবাচক রাজনীতির ধারায় যদি আপনি রাজনীতিকে নিয়ে আসতে চান তাহলে শুদ্ধাচার করতে হবে আপনাকে যেমনিভাবে আমার ভাই বললেন নীতি আদর্শ নীতি আদর্শ নিয়ে মোকাবেলা আওয়ামী করতে পারে না বিদায় বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে আলোচনায় দেখুন আমি আগেই বলেছি আপনি আদর্শিক রাজনীতির যদি রোল মডেল হতে চান মানুষের যদি শ্রদ্ধার ভালোবাসার পাত্র হতে চান বা পাত্রী হতে চান তাহলে আপনার সেই পরিমাণ ব্যক্তিত্ব আপনাকে বিলং করতে হবে ধারণ করতে হবে চিন্তা চেতনায় মগজে এই রকমের আপনার সহনশীল আচরণ হতে হবে শ্রদ্ধাবোধ থাকতে হবে তার মধ্য থেকে আপনি একজন রোল মডেল হতে পারবেন রাজনীতিতে উনি বলেছেন মানুষের জন্মদিন নিয়ে টেম্পারিং হয় আমি যখন ক্লাস নাইনে পড়েছি আমার স্যার আমার জন্মদিন নির্ধারণ করে দিয়েছেন আমার ক্লাস টিচার করে দিয়েছেন আপনার করে দিয়েছেন বাবুল সাহেবেরটা দিয়েছেন রাজুবাইটা দিয়েছেন এটা সত্য তার জন্য হতে পারে দুইটা এবং উনি বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের অফিসার যখন ছিলেন তখনও কেউ জানল না তার মারা যাওয়ার পরে রাজুবাই যথার্থই বলেছেন বিএনপির সাথে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে সাববিধ আমরা আন্দোলন করেছিলাম আওয়ামী লীগ বিএনপি জোটবদ্ধ হয় তখনও বাংলাদেশের মানুষ কখনোই জানে না বেগম খালদা জিয়ার জন্মদিন দিন এবং সেটার মধ্যে পনেরো আগস্ট আছে আছে সর্বশেষ হসপিটাল আর আপনি একুশে আগস্ট গ্রেড হামলা করে আমার নেত্রীকে হত্যা করতে চাবেন আপনি পরিচ্ছন্ন রাজনীতির কথা বলবেন চব্বিশ জন মানুষকে পাখির মতন গুলি করে মেরে ফেলবেন আপনি পরিচ্ছন্ন রাজনীতির কথা বলবেন বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করা যাবে না এইরকম একটি কুখ্যাতই নেবেন একটি উনিশশো উনআশি সালের পার্লামেন্টে পাস করিয়ে নেবেন বঙ্গবন্ধুর খুনিদেরকে আপনি বিভিন্নভাবে রাষ্ট্রীয় তাদেরকে লালন পালন করবেন বঙ্গবন্ধুর খুনিদেরকে পার্লামেন্টে নিয়ে আসবেন এর মধ্যে থেকে আপনি শুদ্ধাচার টান এর মধ্যে থেকে আপনি পরিচ্ছন্ন রাজনীতি আশা করতে পারেন একজন রাজনৈতিক নেতা রাজুবাই বলেছেন ছেষট্টি সালের বঙ্গবন্ধুর ছয় দফা সেটা ছিল ম্যাগনা কাঠাকাত ছয় দফা মূলত সেদিজের ছয় দফাটাই ছিল স্বাধীনতার স্বাধিকার আন্দোলনের মূল চরমপত্র যার মধ্য থেকে উনসত্তর যার মধ্য থেকে সত্তর নির্বাচন যার মধ্য থেকে মহান মুক্তিযুদ্ধ এখন আমরা যখন কথা বলবো ইতিহাসে নির্ম আলোচনা করতে চাই সেই করার মধ্য থেকে আপনি যখন বলেন মুজিবনগর সরকার আওয়ামী লীগ পালন করে না এই কিছুদিন আগেও আমাদের এই সতেরোই এপ্রিল যখন গেল আমাদের নেতা আলম মানিফ উনি কুষ্টিয়ায় গেলেন ওখান থেকে প্রোগ্রাম করলেন এর আগে আমুবাইরা গেলেন বাইরে গেলেন মুজিবনগর সরকার ওনারা পালন করেন না অর্থাৎ আপনি সংবিধান গণতন্ত্রগুলো মানতে চাচ্ছেন না আপনি ফাদার অফ দ্য নেশনের সাথে একজন স্বাধীনতার পক্ষের ঘোষণাপত্র পাঠ করেছে তাকে সমত জাগায় নিয়ে আসতে চাচ্ছেন বঙ্গবন্ধুর কারাগারে রোজ নামচা পড়বেন বঙ্গবন্ধুর আসত্ত আত্মজীবনী পড়বেন তার মধ্যে থেকে বসবেন যে একটা মানুষ দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস তার জীবন যৌবনের সমস্ত ভালোবাসা পরিবার সন্তানকে দূরে ঠেলে দিয়ে রাজুভাই যথার্থই বলেছে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবী বাংলাদেশ বিনিময় করেছেন বিদায় স্বাধীন করছেন বিদায়ী তো দেশে জেনারেল এরশাদ রাষ্ট্রপতি হতে পেরেছেন সেনা প্রধান হতে পেরেছেন জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বীকার করছেন না একদিকে সাতই মাস পালন করেন আমার দলের সাধারণ সম্পাদক ছখন বলেন একটা ঘোষণার মধ্য থেকে স্বাধীনতা হয়নি আমার বাবা উনি বলছেন সংগঠক না আমার বাবা সরাসরি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে। ওনারা বলছেন কোনো সেক্টর কমান্ডার আওয়ামী লীগ করেন না জেনারেল সফিল্যকে ওনার দর করেন মেজর রফিককে ওনার দল করেন তারা কি আওয়ামী লীগের তারা কি সেক্টর কমান্ডার না আর এটা তো রাজনৈতিক যুদ্ধ ছিল এটা কোনো সেনাবাহিনী এটা রাজনৈতিক সরকারের অধীনে সেদিন যে উহ স্বাধীনতার পক্ষে কাজ করতে বাধ্য হয়েছিল এদেশের মানুষ বঙ্গবন্ধুকে ম্যান্ডেট দিয়েছে আমরা এই যে আমরা যে বিং স্টুডেন্ট অব ঢাকা ইউনিভার্সিটি আমাদের চিন্তা দর্শনে যদি আমাদের এত উন্নত থাকে আমার মুক্তিযুদ্ধ তো হাজার বছরের সবচেয়ে বড় অর্জন এটা তো সত্য রাজুভাই এটাকে স্বীকার করেই তো আমাদের রাজনীতি করা উচিত তারপর অনেক মত পার্থক্য থাকবে আপনি যেটা ত্রুটি করছেন দেখুন রাজনীতিতে এটা এরিস্টোটলে একটা কথা বলে অন্যায় করে অন্যায় স্বীকারে না করা সেটা একটা বড় মহা অন্যায় সেই বড় মহা অন্যায় বিএনপি করার মধ্য থেকে আজকের যে কথা রাজু ভাই বা আমার ভাই বলেছেন যে আজকের যে আমলাতান্ত্রিক জটিলতা বা আমলারা যে আজকে রাজনীতিবিদদেরকে রাজনীতি কন্ট্রোল করতে চাচ্ছে এই পরিস্থিতিটা কেন হয় পরিস্থিতিটা হয় যখন আপনি রাজনীতিতে শক্তিকার অর্থে দেশ মাতৃকাকে স্বাধীনতা মুক্তিযুদ্ধ চিন্তা দর্শনকে ধারণ করে একটি শক্তিশালী বিরোধী দল না থাকে তখনই রাজনীতির জায়গায় রাজনৈতিক ব্যক্তিরা ঢুকে যায় তার জন্য এখন আপনি বলবেন ওনারা ছাড়া অন্য কেউ বের হয়ে আসতে পারছে না কেন এটা অবশ্যই একটা রাজনীতির সংকট এটা আলোচনা হতে পারে কিন্তু আপনি মুক্তিযুদ্ধের বাংলাদেশে আপনি মুক্তিযুদ্ধের আদর্শ চেতনাকে ধারণ করে আপনাকে রাজনীতি করতে হবে এই যে ভুল যে আপনি করছেন দেখুন ইন্দিরা গান্ধী উনি এদেশে কিন্তু ভারতের মতন সবচেয়ে গণতন্ত্রের বিচরণভূমি সবচেয়ে এই সাবকন্টিনেন্ট না গোটা তাবোদ্দুনিয়ায় ভারতের গণতন্ত্রকে নিয়ে মানুষ সমীহ করে ব্রিটেনের পর সেই মিসেস গান্ধী কিন্তু একবার ওয়ান জারি করেছিল তারপরে ক্ষমতা আসতে পারে নাই পরে ক্ষমতায় ফিরে আসার জন্য ওনার সেদিনের রাজনীতিতে যে এটা ভুল সিদ্ধান্ত ছিল উনি আবার কিন্তু ভারতীয় জনগণকে অ্যাড্রেস করেছে অ্যাড্রেস করার পর কিন্তু জনগণ আবার সেটা মেনে নিয়েছে আবার ইন্দিরা গান্ধীকে ভারতের প্রধানমন্ত্রী করেছেন আজকে যেই পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার সাথে আমি আজকে আলোচনাটাকে অন্যভাবে করতে চাই না তিক্ততায় যাক সেটাও চাই না আপনি গণতান্ত্রিক সংস্কৃতিতে বিরোধী দল হলো ছায়া সরকার সেই সরকারের বিরোধী দলের নেতৃখা আপনি হত্যা করতে চাইলেন আপনি সেই যে ভুলটা করছেন জজমিয়া নাটক করলেন ডিজিএনএসআই ডিজি ডিজিএফআই পুলিশের প্রধান স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন কেউ সেই জায়গাটা ভিজিট করলেন না সেদিন গেলেন না এত রকমের একটা ঘটনা গণতান্ত্রিক সংস্কৃতি যেটা রাজু ভাই বললেন যা কেন থাকতে পারলেন না থাকতে পারবেন কিভাবে যখন আপনি গণতান্ত্রিক রাজনীতি করবেন গণতন্ত্রের নেত্রীকে আপনি হত্যা করতে চাইলেন চব্বিশ জন মানুষ হত্যা করলেন তারপর আপনার যদি শুদ্ধ আচার আশা করেন সেটা তো হবে না এই কারণে আপনারা আসেন উদ্দেশ্যে বলছি এক সেকেন্ড আমি ছেড়ে দিচ্ছি জাহিদ ভাই বাবুল ভাইদের মতন প্রোগ্রেসিভ লিডার যারা তাদেরকে বলবো যে দল এসে অ্যাড্রেস করুক যে আমরা এই ভুল করছি এই ভুলগুলো আর করবো না যুদ্ধ অপরাধের বিচারে আমাদের অবস্থান ডাবল স্ট্যান্ডার্ড ক্যারেক্টার ছিল আমাদের উচিত ছিল যুদ্ধ অপরাধের বিচার হোক সালাউদ্দিন কাদের চৌধুরীকে দল থেকে বহিষ্কার করতে পারেন না দল সিদ্ধান্ত নিতে পারে না এই যে অবক্ষয়গুলো আপনাকে মানুষ আগামী দিনের প্রজন্ম বা আমার সন্তানরা আপনাদের এই রাজনীতিতে ধিক্ষার জানাই চলে গেছে আজকে সে কারণে জনসমর্থন হয়ে গেছে মনিরুজ্জামান মনির আমরা আর একটা বিরতি নিব দর্শক বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি ফিরবো শীঘ্রই সঙ্গেই থাকবো দেখছেন এস টিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায় ইকবাল হোসেন রাজু আসলে গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে প্রধান বাধা কি আমরা গণতন্ত্র নিজে কথা বলি সেখানে কি ক্ষমতা এবং স্বার্থ এই দুইটার সাথে কি গণতন্ত্র দ্বন্দ্ব দ্বন্দ্বটা কি এইখানে আজকে গণতন্ত্রের বিকাশে অন্তরায় যে বিষয় বলা হচ্ছে অন্তরা কোথায় কোথায় কেন অন্তর তৈরি হচ্ছে আজকে আজকে এই বাঘযুদ্ধে কথা বলা উচিত বাংলাদেশের যে আমরাতন্ত্র টিকে থাকবে না গণতন্ত্র টিকে টিকে থাকবে সেখানে রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবে নাকি করে দেশ পরিচালন করবে এখানে আজকে আলুচ্য বিষয় উচিত আমি মনে করি বাগদ আজকে আমাদের সন্তানরা কতজন বাংলাদেশে পড়াশোনা করে আমার সন্তান আমার সন্তান আপনার সন্তান কতজন ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে তাদের সন্তান পাবেন আজকে আমরা যারা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের বোর্ডের সন্তানের ছেলে ছিল তাদের তাদের সন্তান এখানে পড়াশোনা করে আমার সন্তান স্কলারশিপে প্রাউডকে বলতে পারি সেখানে এমডিরাতে অ্যামতে চান্স পেয়েছে কারণটা কী হচ্ছে সে পড়াশোনার সুযোগ হয়েছে কিন্তু আমার সবাই বদনাম করেছে রাজনীতিবিদদেরকে তারা তাদের ফেয়ে লক্ষ লক্ষ করতে পারে না রাজনীতি করেছি এবং নব্বই সালের পর একসাথে পক্ষে ছিলাম সবাই আমাদের বিরুদ্ধে ছিল এবং নব্বই সালের পর একসাথে জিয়ার আমলের সময় জিয়ার বিদ্যার সংগ্রহ করেছি আজকে ওবাদাল কাদের ভাইকে বরতলা দেখেছি কাদের ভাই বলতে শুনেছি নিথুর বটতলা কথা বলাটা কেন আজকে আজকে কাদের ভাই কথা বলতে বর্তরা পারছে না কেন আজকে সব উচিত মধুতে আমাদের থাকা উচিত যেই মধুতে চাষবাস না করলে আর গ্রন্থ থাকবে না যেই মধু না থাকলে শিশুট হতো না যেই মধু উৎসত্র হতো না শত্রু হতো না এবং প্রেসিডেন্ট জিও রহমান টিসিতে বসে কথা বলতে পারতেন না এবং এই মধু না থাকলে ওয়ান ইলেভেনে এবং ওয়ানের বিরুদ্ধে কথা বলতে পারত সুতরাং আসুন সবাই মিলে আমরা সেখানে বলি আজকে কালো টাকার বিরুদ্ধে কথা বলা উচিত অর্থমন্ত্রী যখন বলেন কালো টাকার অর্থ স্রোত আমি জানি না তাহলে আমাকে মনে করে মন মনে পড়ে যায় সেই সাহেবরম সাহেব উনিও সিএ ছিলেন লোটাস কামাল সামনের কুমিলের সন্তান সেও সেও লোটা লোটাস সাহেব সেও সিএ সিএ সাহেব সে কিন্তু সাহেব অনুসরণ করেছেন সেই কালো টাকার সন্তান উনি পেয়েছিলেন উনিও রাখ রাখছেন সুতরাং পাশাপাশি আজকে ঋণ খাল বিকারা সরকার তাদের নিকট অসহায় এবং সার কালো টাকা আপোষ করছে এবং পাশাপাশি এই যে মনে করেন যারা বিদেশে টাকা পা পাঠাচ্ছেন তাদের সাথে কিন্তু কি করছেন রফা দফা করছেন এইভাবে গ্রন্থ টিকিট টিকবে না সত্য কথা বলতে যেভাবে বঙ্গবন্ধু বলেছিলেন বঙ্গবন্ধু বাঁচতে বাঁচেন না বেঁচে থাকলে হতো এবং জিয়া রহমানকে আমি সে সেবা 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 দেখেছি জিয়া রহমান দেখেছি খাল কাটতে দেখেছি তখন তার সামনে কিন্তু এরকম সন্ত্রাসে ছিল না এবং জিয়া রহমান যদি মারা যায় আজকে বিএনপির লোকজন অনেক মিলন বিলন হয়ে আছে এই যে অবস্থা আমলিক হচ্ছে আবার আওয়ামী লীগ যেদিন ক্ষমতা চিউজ থাকবে চলে যাবেন সেদিনই বিএনপির মতো তারাও কিন্তু কর্মী পাবেন না তারাও ফেসবুকে চলে যাবেন সুতরাং আজকে এই কালো টাকার উৎস এটি শেষ করতে হবে বিদেশে টাকা পাচার করে তাদের সে উৎসবাজি করতে হবে এবং আমাদের প্রতি রাজনীতিদের রামলা অবশ্যই থাকবে তারা জনগণ জন্য দেওয়ার জন্য সেক্রেটে থাকবে ইন্ডিয়াতে কেন সেই শেয়ার হচ্ছে না ইন্ডিয়ার আমরা কেন তার কর্তৃত্ব পারে না শুধু পারে আমাদের পশ্চিম পাকিস্তানে এবং আমাদের বাংলাদেশে কারণ আমরা এখনও সেই পশ্চিম পায়ে আমাদের ব্রিটিশ আমলের সেই কালাকল চলছে কিনা আমরা আইন পরিবর্তন করছি আর সুতরাং আমাদের সব নেতাদের এক জায়গায় আসতে হবে এবং সেটা সম্ভব আমি আশা আশাবাদী কাদের বেসেছেন সামনে আসাম হয়তো আমাদের এই যে মির্জা ফুর আলমগীর সাহেবের পরে দুদকেরা আসবেন এবং আওয়ামী লীগের বেদের পরে যারা আসবেন এবং জাতিবেদ আমরা আসবো ইভেন অপরাপর শব্দ হলে আমাদের সিনেরা আসবেন তখন আবার আবার যে আমরা মধুতি ছিলাম মধুতে আমরা মারাবারি করেছি আবার তারপরে বিকাল ও একসাথে ছোট ছোট মিষ্টি খেয়েছি সুতরাং মারাবারে মিষ্টি একসাথে যে অবস্থান করে থাকবে কার না আজকে আবার বলতে চাই আন্দোলন করেছিলেন আপনার সবাই একসাথে বসুন বসুন এবং না বসতে বলে যে এই দেশের মানুষের বাঘ যুদ্ধ চলতে থাকবে না বাঘ যুদ্ধ নয় ফেসবুক যুদ্ধ চলবে এখন সুতরাং রাজু হাতে সময় কম আমাদের আলোচনা শেষ করতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল যেটি আমরা আলোচনা করছিলাম রাজনীতি যুদ্ধ বা গণতন্ত্র বিকাশের যে বাধার কথা যেটি বলা হচ্ছে আসলে কি ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়া এই দুটি না না শুনেন শুনেন আপনি যদি চর্বিত চর্বণ নিয়ে থাকেন 40 বছর আগে জিয়াউর রহমান নিহত হয়েছিল সেই রাজনীতি জিয়াউর রহমান কী করেছেন ইন্ডিমিনিটি হয়েছিল তাও ভুল তথ্য অসত্য তথ্য যা উনআশি সালে জিয়াউর রহমান দিয়েছিল এটা খন্দকার মোশতাক দিয়েছিলেন ইন্ডিমিনিটি সমস্ত জাতি জানে তথ্য আছে ডকুমেন্ট আছে এবং সেই সরকারের ভিতরে আওয়ামী ১৯ উনিশ জন ছিল মন্ত্রী আওয়ামী লীগের দ্যাট ওয়াজ আওয়ামী লীগের ম্যাটার এটা বিএনপির তো কোনো ম্যাটার না এগুলো মিথ্যা অসত্য তথ্য যে জাতিকে বিভ্রান্ত করা ঠিক না তারপরে আমি বলছিলাম যে মুজিবনগরে শেখ মুজিবুর রহমান একদিনও জাননি আওয়ামী লীগের না একদিনও অথচ দ্যাট ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স বা আমাদের মুক্তি সংগ্রামের জন্য মুজিবনগর সরকার একটা গুরুত্বপূর্ণ ইস্যু আমি বলেছি উনি বলেছেন এটা রাজনৈতিক যুদ্ধ আরে ভাই রাজনীতিবিদরা কোথায় ছিলেন যখন মানুষ পালাচ্ছে যখন মানুষের উপর হামলা হলো ক্র্যাকডাউন হলো কোথায় ছিলেন আওয়ামী লীগের নেতারা সব লুঙ্গি পরে পালাইছে ঘর থেকে থিয়েটার রোডে চলে গেছে সব কলকাতায় আমাদের প্রমোদে জীবনযাপন করছে ওনারা বাপ মুক্তিযুদ্ধ করছে ওনার বা কী ছিল আওয়ামী লীগের কত বড় নেতা ছিল উনি মুক্তিযুদ্ধের সন্তান ওনারও কোনো বেল নাই আওয়ামী লীগে দেখছেন না অবস্থা ঘুরে বেড়ায় ছাত্রলীগ করছে এখন আওয়ামী লীগ করে সব বিয়েই সারুনরা আওয়ামী লীগ করে ওই সব বোধীরা আওয়ামী লীগ করে পাপলুরা এইসব দুর্বৃত্তদের আড্ডা সাহেদরা যার তাহলে কথা বলতে পারতাম না সব টক শোতে আসতো গাইড জোরে কথা বলতো দুই তিনটে দানবের মতো সব সিকিউরিটি নিয়ে আসতো ওনার একটা বিরাট আওয়ামী লীগের একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আরও আছে এদের জেলায় এরা হয়েছে আওয়ামী লীগ এদের জেলায় কথা বলা যায় না আওয়ামী লীগ আওয়ামী লীগ এদের নিয়ন্ত্রণ করে এই হচ্ছে রাজনীতির দুর্বৃত্তনের জায়গায় যে আওয়ামী লীগ নিয়ে গেছেন এর জন্য আওয়ামী লীগকে পে করতে হবে বেগম খাজা যে সম্পর্কে অসত্য তথ্য দিয়েছেন উনি হাসপাতালে টেস্টের জন্য দিয়েছেন এটা কি কোনো নীতি নীতিশুদ্ধ কাজ যে বেগম খাজা জিয়া এটা আমার প্রাইভেসি আমি আমার থাকবে না রুগী হিসেবে আগেই ওরা জানাই দিলেন কে জানাই দিলেন এটা নিয়ে একটা কোশ্চেন করছেন কোনো তদন্ত হয়েছে কেন জানাবেন ওনরা তার কোভিড হয়েছে কিনা এটা 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 শোনেন জিন্না যখন যে স্বাধীন হয় মোহাম্মদ আলী জিন্না লাং ক্যান্সার আক্রান্ত ছিল আপনারা জানেন না কেউ জানতো না তার ডাক্তার তার মেয়ে তার স্ত্রী আর সে ছাড়া কেন জানতো না কারণ দেশভাগের ইতিহাসে নাহলে অন্যরকম প্রভাব পড়তে পারতো যে জিন্না ফুসফুসের ক্যান্সারের রুগী সেটা যদি আটচল্লিশ সালে মানুষ জানত উনপঞ্চাশ সালে জিন্না তাহলে দেশভাগের ইতিহাস অন্যরকম হতে পারত সেই জন্য রাজনীতিবিদদের প্রাইভেসি থাকতে হয় থাকতেও পারে উনি হয়তো নাও চাইতে পারেন ওনার কপিটা এটা উনি ডিক্লেয়ার করবেন সরকারের পক্ষ থেকে তার সংস্থা সেটা জানাই দিল ওখানে একটা মিথ্যা জন্মদিনের ই দিয়ে দিল এইগুলো চরিত্র হনন করবার জন্য আপনি বলেছেন একুশে আগস্ট অবশ্যই একুশে আগস্ট বিএনপি একটা দুর্বলতা বিএনপির সময় ঘটেছে আপনি প্রমাণ করেন যে সেই সেই ঘটনার সাথে আমরা একজন মুফতি হান্নানকে ধরে আনে পায় নকুপড়ে তার নাম জিয়াউর রহমানকে নাম বললেন তাহলে এই যে বিডিআর বিদ্রোহের যে সাতান্ন জন অফিসার মারা গেলে দায়িত্ব আপনি নিবেন কেন নেবেন আপনার সময় ঘটেছে আর তারপরে সেদিনও তো একজন বিদেশিকে চব্বিশ জনের কথা বললেন বিদেশিকে টাইকে আনলেন মেহমান তার জন্য নিজের দেশের চব্বিশ জন পাখির মতো গুলি করে মেরে ফেললেন আপনি জন মানুষকে এসবনো জবাব দিতে আজকে মানবতা আছে মানবাধিকার আছে আজকে কোন গণতন্ত্রের কোন ফিটাফটা আছে বাংলাদেশে যা ইচ্ছা তাই শুধুমাত্র একজনের কাছে এই যে দেখলাম কি কি পরিমোনিয়াটা বিরাট গরম আজকে ফেসবুক ফেসবুকে একেবারে গণমাধ্যম আমি বলি আমি বলি আমি বলি জানি না বাংলাদেশের নায়িকাদের শিক্ষা দিক এইগুলো আমি কথা বলতে চাই না কিন্তু ঘটনা কি হয়েছে সেটা নিয়ে আমি কিছু বলবো না উনি বললেন যে আমি 4 দিন ধরে ঘুরেছি বিচার পাইনি কালকে অবশেষে প্রধানমন্ত্রীর কাছে উনি বিচার চেয়েছেন আজকে মামলাটা হয়েছে মানে হলো প্রধানমন্ত্রী ছাড়া বিচার দেবার ক্ষমতার কারো নাই কোনো আইন নাই আদালত নাই শৃঙ্খলা নাই এবং প্রত্যেকটা ঘটনায় যারা প্রধানমন্ত্রীকে বলতে পারবেন প্রধানমন্ত্রী পর্যায়ে যেতে পারবেন তার কাছে আকুল আবেদন জানাবেন তাইলে বিচার হবে নাহলে বাংলাদেশে বিচার হয় না এই যে বাস্তবতা আপনি বলেন ওনারা উন্নয়নের গল্প নানান করবে ওনারা ওই চল্লিশ বছর আগের বিষদকার খালেদা জিয়া জন্মদিন নিয়ে ব্যস্ত আছেন দেখেন বাংলাদেশে ঢাকা শহরে এখন পৃথিবীর সব চাইতে নান আমি মিনিটে শেষ করে দেবো বসবাস অনুপযোগী দেশের তালিকায় একেবারে তলা নিতে

ছয় সালে ছিল সতেরো কিলো এখন পায়াটার গতি সমান হয়েছে ঢাকা শহরের গতি উন্নয়নের গল্প ওনার বাড়িতে আরামে যেতে পারে এখন সেই জন্য বলি এবং পরিবেশ দূষণে পৃথিবীর কি বলবো প্রতিদিন ৩২ লক্ষ কর্মঘায় ঢাকা শহরে মানুষের ব্যয় হয় মানে নষ্ট হয় এবং সেটা ক্ষতি হয় হলো ছয়শো কোটি ডলার অর্থনৈতিক ক্ষতি যেটা বিশ্লেষকরা মনোমন্ডা এটা ই করেছেন এবং এটা জাতীয় অগ্রগতির জিডিপি সাড়ে তিন শতাংশ এটা নিয়ে আপনি কি করবেন আপনি বলেন জি বাবুল হাতে সময় কম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য মনির জামান মনির বাবুল বললেন যে আসলে রাজনীতিতে রাজনীতির সেখান থেকে আসলে বেরোনো যাচ্ছে ওনার যে কথা বলছে কিছুটা হলো আবেগ কিছুটা বাস্তবতা আমি ওনার কথা বলতে চাই রাজু ভাই যেটা বলছে যে কালো টাকার সাথে আপোষ বর্তমান অর্থমন্ত্রী এটা খুব দুঃখজনক এটা অনাকাঙ্ক্ষিত এটা প্রত্যাশা করি না আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে অন্য পরিচয় আমি নাই দিলাম আমার ভাইবাবুল ভাই যেটা বলছেন সেটাই আমি তাকলাম আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার বাবা জীবনের ঝুঁকি নিয়ে আমাকে সাত দিন রেখে যে যে দেশ স্বাধীন করছে সেই জায়গাটায় কালো টাকার মানুষের দৌরত্ব থাকার কথা ছিল না কালো টাকার মানুষদেরকে এই দেশে মানে বড় বড় ল্যান্ড ক্রুজার প্যারাডো এই রকমের গাড়ির মধ্যে বিচারণ করার সুযোগ নেই তখনই সুযোগটা ঘটে আপনি যদি দেশের সরকার প্রধান চিফ এক্সিকিউটিভ অফিসার যখন কালো টাকা সাদা করে তখন আপনার এই সমস্ত কালো টাকার সাদা করার সুযোগ তখন ব্যবসায়ীরা নেয় আমাদের সামনেই তো আমার ভাইয়ের নেত্রী এদেশে প্রথম কালো টাকা সাদা করেছে এরকমের নজির আছে বিদেয় আজকের এই কালো টাকার মালিকটা এই রকমের কালো টাকা সাদা করে এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমার ভাই বাবুল বলেছেন উনিশশো আটচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান ভারত আলাদা হয়েছে আটচল্লিশ সাল না এরপর আসেন বিদ্রোহ উনি বলেছেন আমি ওটাকে ধরেই নিলাম বিডিআর মিউটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে একটি কলঙ্কজনক দিন এটা যেমন সত্য সেই বিডিআর মিউটিনিটির সাথে যারা জড়িত ছিল এই সরকার বঙ্গবন্ধু কন্যা জনতি শেখ হাসিনার সরকারের শাসন আমলে সকলের বিচার হয়েছে অর্থাৎ যারা সেদিন অন্যায়ের শিকার হয়েছে সেই পরিবার আজকে বিচার পেয়েছে বিচারহীনতার সংস্কৃতি আজকে নেই আর দুই হাজার চার সালের একুশ টাকা গ্রেট হামলার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা তো করতে চাইলেন হত্যা করতে পারলেন না আলামত পর্যন্ত সেদিন ধুয়ে ফেলতে চেয়েছিলেন এখানেই হলো পার্থক্য শেখ হাসিনার সরকারের সাথে তৎকালীন বেগম খালাদিজা সরকারের পার্থক্য এখানেই হলো আইনের শাসনের প্রয়োগ অপপ্রয়োগ এই কারণে বলি আপনি কেন মুক্তি হান্নানের কথা বলেন বাংলাদেশে তখন কি আমরা কি হারিয়ে গিয়েছিলাম আমরা তেইশ বঙ্গবন্ধু কাটাতারের বেরতার ভিতরে ছিলাম না একুশে আগস্ট গ্রেট হামলা ট্রেন ট্র্যাকের সামনে আমি তো দাঁড়ানো ছিলাম আমার সাথে মোস্তাক আহমেদ চেন্টু মারা গিয়েছিল সেদিনের সেই অন্ধকার জগৎ আমরা দেখেছি বাবুল ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই জায়গা যে কথা বলছে আমার ভাই রাজু ভাই এটা ছত্য একানব্বই বিরানব্বই সালে বিএনপি যখন ক্ষমতা আমি যখন মাস্টার দা শুনছি আবাসিক ছাত্র রাতের আধারে আমাদেরকে পাখির মতন ধরে নিয়ে আসছে ছাত্র দলের প্রয়াত নেতা ওনাদের সংগঠনের সেক্রেটারি ছিল মামুন মারা গেছে নারায়ণগঞ্জ আল্লাহ তারা বেস সুপ করুক আমাদেরকে গণতান্ত্রিক আন্দোলন করতে দেয় নাই তবে রাজুভাইয়ের কথার সাথে আমি এক ঢাকা বিশ্ববিদ্যালয় সকল সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি থাকবে রাজনীতির কথা বলবে আমার দর্শন নিয়ে আমি কথা বলবো বাবুল ভাই তার কথা বলবে রাজুবাই তার কথা বলবে মানুষ দিনের শেষে যে আদর্শকে মনে করবে সঠিক বাংলাদেশের পক্ষে যারা তাদের পক্ষেই মানুষ দাঁড়াবে দিনের শেষে তার পক্ষেই ভোট করবে আমি কম্পিটিভ পলিটিক্সে বিশ্বাসী আমি প্রতিদ্বন্দ্বমূলক রাজনীতি চাই

আপনাকে মনে করতে হবে আপনি আমি বিয়াল্লিশ বছর পর ক্ষমতা আসবো কিন্তু রাজনীতিতে দেশের পক্ষে জনগণের পক্ষে কথা বলবো আপনি যদি একুশ বছর অপেক্ষা করতে পারি আমি যদি জিয়াউর রহমানের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড রহমান বা শরীর শাহ অশোকের তাদের বিরুদ্ধে যদি আমি একুশ বছর আন্দোলন করে ক্ষমতা আসতে পারি জনগণকে উদ্দীপ্ত করে উদ্বুদ্ধ করে আপনি সঠিক রাজনীতি করেন বিয়াল্লিশ বছর পর ক্ষমতা আসেন কিন্তু সেটা যদি আপনি হেফাজতের কাঁদে বর করে আসতে চান সেটা যদি আপনি নাশকতা করে আসতে চান সেটা যদি কখনো মনে করেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলো আপনাকে বানাই দেবে আপনি যদি মনে করেন ওখানে হিলারি ক্লিন্টন রাষ্ট্রপতি হবে আপনি প্রধানমন্ত্রী হবেন দেশের জনগণের সম্পর্ক থাকবে না জাহিদের সাথে সম্পর্ক থাকবে না রাজুর সাথে সম্পর্ক থাকবে না মনিরের সাথে সম্পর্ক থাকবে না এর মধ্যে থেকে রাজনীতির বিকাশ ঘটে না রাজনীতির বিকাশ করতে হলে মানুষের রাজনীতি করতে হবে আমি প্রত্যাশা করি বিএনপির নেতারা সাধারণ মানুষের মনের ভাষাকে উপলব্ধি করে রাজনীতি করবে এবং রাজনীতির বিকাশ ঘটুক তার সাথে আমার সাথে ময়দানে যুদ্ধ ভোট যুদ্ধের হাতে সময় কম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য

দেবে যারা ইতিহাস ঠিক করবে যার যার জায়গা আমরা সেটাই বলেছি এবং সেটা সেই জায়গায় যদি আপনি সম্মানটা দেন তাহলে আর কিন্তু রাজনীতির বিতর্ক সেটা থাকে না এবং আমি মনির সাহেবকে আরেকটা অনুরোধ করি শেষ অনুরোধ সময় কম সেকেন্ডের মধ্যে

আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আলোচনা শেষ করতে হবে দর্শক জানিয়ে রাখি বন্দর স্টিল লেট এডিশন কোনো প্রচার হয় সকাল আটটায় আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এসএ সঙ্গেই থাকুন